নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আবার একটা এয়ার ফ্রায়ারের ভাজা মানে আইটেম নিয়ে চলে এসেছি। এটাও দেখুন, আমি একদম এয়ার ফ্রায়ারের মধ্যে আগে থেকে এই বাটার পেপারটা দিয়ে রেখেছি। এই বাটার পেপার না দিলেও হয়, কিন্তু দিলে নিজেদেরই সুবিধে, যে পরিষ্কার করা অনেক সহজ হয়ে যায় আর ভেতরটাও একদম ক্লিন থাকে। দেখুন, আজকে আমি বড়ি ভাজবো। শুধু বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। বড়ি ভাজতে তো প্রচুর পরিমাণ তেল লাগে, বড়ি ভাজা একদম কম তেলে হতে চায় না। বড়িগুলো আমি বাটার পেপারের উপর সাজিয়ে নিয়েছি, একদমই তেল দিইনি। আর কড়াইতে রান্না করতে গেলে, বড়ি ভাজা করতে গেলে দেখবেন প্রচুর তেল লাগে। যতই আপনি তেল দেবেন না কেন, সব তেল টেনে নেয়। তাই জন্যে আর অত তেল খাওয়া তো আমাদের শরীরের পক্ষে এখন ভালো না। তাই জন্যে এয়ার ফ্রায়ারে কী করে বড়ি ভাজবেন সেটা দেখিয়ে দিচ্ছি। চলুন এয়ার ফ্রায়ারটা আবার ঢুকিয়ে দিই। এয়ারটা ঢুকিয়ে দিলাম। ১৮৫ আছে, আমি এটা ১৮০ করব। এবার আমি দেব এটা ১০ মিনিটের জন্য। ব্যাস চালিয়ে দিলাম। ১ মিনিট হয়েছে, একবার দেখে নি। দেখুন ১ মিনিটেই কেমন লালচে রং হয়ে গেছে। বেশিক্ষণ লাগবে না, আর ২-৩ মিনিট দিলেই হয়ে যাবে। টাইম সবসময় আমি একটু বেশি দিই, কারণ কোনটায় কতক্ষণ লাগবে বোঝা যায় না। তো আবার চালু করে দিলাম। এবার মাঝে মাঝে দেখে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। চলুন আর একবার দেখে নেওয়া যাক। আরও ২ মিনিট হয়ে গেছে, এবার একবার খুলে দেখাবো। বড়ি ভাজা হচ্ছে, দেখেছেন মনে হচ্ছে তেলে ভাজা, একদম লালচে বড়ি ভাজা হয়ে। আর ১ মিনিট মতো দিলেই একদম, দেখুন এখনই একদম ভাজা হয়ে গেছে, একদম তেলে ভাজার মতো। আর ১ মিনিট দেব। আর ১ মিনিট হয়ে গেছে, এবার একটু বার করে দেখি। দেখেছেন কি সুন্দর হয়েছে, একদম তেল লাগলো না। আর দেখুন আমি নামিয়ে দেখাচ্ছি, এ দেখুন কি সুন্দর বড়ি ভাজা হয়েছে, একদম লাল, মনে হচ্ছে যেন কড়াইতে তেলে ভাজা। আর টাইমটা একটু বেশি দিয়ে রাখবেন, কেননা আমি যারা নতুন এয়ার ফ্রায়ারে রান্না করছেন তাদের জন্যই আমি মেনলি ভিডিওটা বানাচ্ছি। কারণ যারা আগে থেকে পারেন তারা তো শিখেই গেছেন টাইমটা, যারা নতুন তারা তো প্রথম করছেন, তাই টাইমটা তাদের যাতে ঠিক মতো হয় একটু বেশি সময় দিয়ে, এবার কতক্ষণ লাগলো তাদের তাদের অভিজ্ঞতা হয়ে গেল, সেই জন্যই বেশি টাইমটা দিয়েছি। আগে হয়ে গেলে আগেই নামিয়ে নেবেন, তাহলে আপনারা জানতেও পারবেন কতক্ষণ লাগছে কোন জিনিসটা, তাহলে অভিজ্ঞতাটা হবে। ঠিক এই কারণেই আমি একটু বেশি টাইম দিচ্ছি। দেখুন কি সুন্দর বড়ি ভাজা হয়েছে, একদম মানে মচমচে পুরো বড়ি ভাজা। তাহলে এইরকম এয়ার ফ্রায়ারে নতুন নতুন রান্না যদি শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।